হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই বেশ ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। তো ভিউয়ার্স, আমরা যখন আমরা মনিটাইজেশনের জন্য ইউটিউব টিমের কাছে আবেদন করি, তখন কিন্তু তারা আমাদের চ্যানেল চেক করে। চেক করার পরে ইউটিউব টিম আমাদের চ্যানেল চেক করার পরে কিন্তু আমাদের চ্যানেলের মনিটাইজেশন এনাবেল করে দেয়। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে আমাদের চ্যানেল কী কী প্রসেসে চেক করা হয়। যখন আমরা মনিটাইজেশনের জন্য ইউটিউব টিমের কাছে আবেদন করি, তো কী কী বিষয়ই চেক করে আমাদের চ্যানেলের, তো এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, যাতে পরবর্তীতে এইরকম টপিকের ভিডিও আপনি মিস না করেন। তো চলুন যাওয়া যাক মূল টপিকে। সো ভিউয়ার্স, দেখুন আমাদের চ্যানেল চেক করার পরে কিন্তু ইউটিউব টিম কিন্তু মনিটাইজেশন দেয়। তো কী কী প্রক্রিয়া চেক করা হয়? দুইটি প্রসেসে আমাদের চ্যানেল চেক করে। একটা হচ্ছে রোবোটিং প্রক্রিয়া, রোবটের মাধ্যমে, আর দ্বিতীয় নাম্বারটি হচ্ছে হিউম্যান প্রক্রিয়া। আগে আপনাদেরকে রোবোটিং প্রক্রিয়াটা বুঝিয়ে দিই। রোবোটিং প্রক্রিয়া অর্থাৎ ইউটিউব কিন্তু অ্যালগোরিদমের মাধ্যমে চলে। তো প্রথমে যখন আমরা মনিটাইজেশনের আবেদন করি, প্রথমে কিন্তু ইউটিউব রোবট কিন্তু আমাদের চ্যানেল চেক করে। প্রথমত চেক করে যে সেই চ্যানেলের ভিডিওর নিচ ঠিক রয়েছে কিনা। তা ইউটিউব কিন্তু ইউটিউব অ্যালগোরিদম দেখে যে সেই একই ক্যাটাগরির ভিডিও নাকি মানে অন্য অন্য ক্যাটাগরির ভিডিও রয়েছে, মানে ভিডিওর নিচটা ঠিক রয়েছে কিনা সেটা কিন্তু দেখে। তাই আমাদের উচিত আমাদের একই নিচের ওপর ভিডিও তৈরি করা, কেননা এটা কিন্তু ইউটিউব অ্যালগোরিদম এটার প্রতি লক্ষ্য রাখে যখন আমরা মনিটাইজেশনের আবেদন করি। দ্বিতীয়ত হচ্ছে আপনার ইউটিউব অ্যালগোরিদম চেক করে আপনার চ্যানেলের ভিউজ। আপনি যেগুলো ভিউজ আনছেন সেগুলো অর্গানিক ভিউজ নাকি আপনি সেগুলো ভিউজ কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে কিনে নিয়েছেন, বা থার্ড পার্টি কোনো ওয়েবসাইট থেকে আনছেন, বা ইলিগ্যাল ভিউজ নাকি, এটা কিন্তু ইউটিউব অ্যালগোরিদম দেখে। তৃতীয় নাম্বার যেটা দেখে হচ্ছে ওয়াচ টাইম। আপনার চ্যানেলে যে ওয়াচ টাইমগুলো আনা হয়েছে সেগুলো ওয়াচ টাইম আপনি কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে নিয়েছেন, নাকি আপনার যে একটি ভিডিও ভাইরাল হয়েছে শুধু একটি ভিডিও থেকে আসছে, নাকি সকল ভিডিও থেকেই মানে কিছু কিছু ওয়াচ টাইম আসছে, এটা কিন্তু ইউটিউব অ্যালগোরিদম দেখে যে আপনার ওয়াচ টাইমগুলো কোন ভিডিও থেকে আসলো। আসলে শুধু একটি ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিও থেকে যদি আপনার ওয়াচ টাইমগুলো এসে থাকে, তাহলে কিন্তু তারা মনিটাইজেশন দিতে একটু মানে সমস্যা করবে। আর যদি সকল ভিডিও থেকে ওয়াচ টাইমগুলো কালেক্ট হয়ে মানে 4000 ঘন্টা হয়, তাহলে কিন্তু মনিটাইজেশনের জন্য কোনো টেনশন করা লাগবে না, মনিটাইজেশন তারা দিয়ে দেয়। মূলত ইউটিউব অ্যালগোরিদম এই তিনটি বিষয় প্রথমে চেক করে। তারপরে চেক করা হচ্ছে ইউটিউবের কর্মকর্তারা, হিউম্যান প্রক্রিয়া চেক করা হয়। সেটা হচ্ছে ইউটিউবের এমপ্লয়াররা কিন্তু চেক করে এটা যে আপনার চ্যানেলে অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আছে কিনা। যদি থাকে তাহলে তো কিন্তু আপনাকে আপনার জিমেইলে কিন্তু তারা পার্সোনালি যোগাযোগ করে বলবে আপনার চ্যানেলে অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আছে, তারা কিন্তু এরকম। এই জন্য তারা কী করে চেক করে। তারপর তারা চেক করে হচ্ছে 1000 সাবস্ক্রাইব হয়েছে কিনা। তারপর তারা চেক করে কিছুদিন আগে যে আপডেটটি লঞ্চ করা হলো 2-step verification করা আছে কিনা, এটা এগুলো কিন্তু তারা চেক করে। তারপরে হচ্ছে যে মূলত ইম্পর্টেন্ট যে বিষয়টি চেক করা হচ্ছে, অনেকেরই চ্যানেলে এখন মনিটাইজেশন আবেদন করে কপিরাইট ক্লেম নিয়েই। কপিরাইট ক্লেম আছে আপনার যার চ্যানেলে, সেগুলো চ্যানেলে কিন্তু মনিটাইজেশনের আবেদন করে। তো তাদের চ্যানেলে কিন্তু মনিটাইজেশন পাওয়াটা একটু কষ্টসাধ্য, কেননা যখন ওই কপিরাইট ক্লেম অবস্থায় আপনি মনিটাইজেশনের আবেদন করেন, তখন ইউটিউবের এমপ্লয়াররা কিন্তু দেখে যে সকল ভিডিওতেই যদি সকল ভিডিওতে কপিরাইট ক্লেম থাকে, তখন কিন্তু আপনার সাথে তারা পার্সোনালি যোগাযোগ করবে যে ভাই আপনার চ্যানেলের মানে আপনার সাথে আপনার জিমেইলে পার্সোনালি যোগাযোগ করবে, আপনার চ্যানেলে কপিরাইট ক্লেম রয়েছে, আপনি এগুলো কপিরাইট ক্লেম রিমুভ করে তারপর আবার রিভিউ মনিটাইজেশনের জন্য আবেদন করুন। তারা কিন্তু এই জন্য কিন্তু তারা চেক করে, দ্বিতীয় প্রক্রিয়া হিউম্যান প্রক্রিয়ায় এইভাবে কিন্তু চেক করা হয় আমাদের চ্যানেল। তাই আমাদের আগে থেকে এগুলো বিষয় সম্পর্কে জানতে হবে যে কি প্রক্রিয়ায় আমাদের ইউটিউব চ্যানেল চেক করা হয়, মানে এগুলো অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যাতে আমাদের চ্যানেলে না থাকে এই দিকে লক্ষ্য রাখতে হবে, একই নিশের উপর ভিডিও তৈরি করতে হবে, তারপরে হচ্ছে আপনার 2-step verification করে নিতে হবে মনিটাইজেশনের আগে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, আশা করছি ক্লিয়ারলি আপনাদেরকে বুঝাইতে পারছি। ভিডিওটি এই পর্যন্তই, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার।